বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তেল আমদানিকারক দেশ ভারত গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়া অভিযান শুরু করলে মস্কোর ওপর নানান বিধিনিষেধ আরোপ করতে থাকে ইউরোপ। সেই সুযোগ কাজে লাগায় ভারত রাশিয়াকে নিজেদের সর্ববৃহৎ জ্বালানি সরবরাহকারীতে পরিণত করেছে নয়াদিল্লি। গত বছরের 5ই ডিসেম্বর থেকে রাশিয়ার তেলের মূল্যসীমা বেঁধে দেওয়ার পর ভারতীয় ক্রেতারা তাদের কেনা বেশিরভাগ রুশ তেলের দাম পরিশোধ করেছে ডলার নয়তো অন্য কোনো মুদ্রায়। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম আর রাশিয়ার রুবলও আছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। গত 3 মাসে ভারত ও রাশিয়ার মধ্যে তেল বেচাকেনায় $100 মিলিয়ন সমপরিমাণ অর্থের লেনদেন হয়েছে বলেও জানা গেছে। নিজের অর্থনীতিকে ডলারের কবল থেকে বের করে আনতে ও ব্যবসায়ীরা যেন নিষেধাজ্ঞা এড়াতে পারেন তা নিশ্চিতে অন্য মুদ্রায় ভারতীয় কয়েকটি ব্যাংক লেনদেন করেছে বলে জানিয়েছে রয়টার্স। ভারতের একটি তেল শোধনাগার সূত্র জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অধিকাংশ রুশ ব্যাংকই পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় পড়লেও ভারতীয় ক্রেতা ও রাশিয়ার তেল সরবরাহকারীরা লেনদেন অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।